আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, আপনারা দেখছেন মুসা ট্রাভেল এন্ড ট্যুরিজম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাকে। আপনারা জানেন সালতানাত অফ ওমানে প্রতিনিয়ত তারা ওমানিকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ওমানিদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য প্রতিনিয়ত তারা বিভিন্ন সেক্টরে কাজ করতেছে, বিভিন্ন সেক্টরে পরিবর্তন নিয়ে আসতেছে, অফিসিয়াল কাজে পরিবর্তন নিয়ে আসতেছে ব্যাপকভাবে। এটা আপনারা যারা ওমানে অবস্থান করতেছেন এরা অধিকাংশ মানুষই অবগত আছেন এই বিষয়ে, এটা আশা করি বলার কোনো কিছু না। তো আজকের যে ভিডিওটা বা যে তথ্যটা আপনাদের প্রয়োজনবোধ মনে করতেছি বা আমার মনে হয় আপনাদের কাজে আসবে বা আপনাদের জানা উচিত, সেটা হচ্ছে গতকালকেও মাসকাত এরিয়া থেকে প্রায় কয়েকজনকে ধরা হয়েছে। সংখ্যাটা আমি বলে গেছি, এখন এই মুহূর্তে সংখ্যার কথা আমার মনে নেই, তবে অনেক লোককে ধরা হয়েছে যারা ওমানিদের কাজ খারেজিরা করতেছিল। সোজা কথা, বাংলা ভাষায় এত শুদ্ধ ভাষা না বলে আপনাদের কিছু সোজা বলে থাকি যে ওমানিরা যে কাজগুলো করবে এবং ওমান সরকারের যে লিস্টটা দিয়েছে, যে লিস্টের মধ্যে লেখা আছে যে এই কাজগুলো ওমানিরা করতে পারবে, এই কাজগুলো খারেজিরা করতে পারবে না। তো এই টাইপের কাজগুলো তারা করতেছিল, এটাও তারা প্রকাশ করে নেই কোন টাইপের কাজ, বাট খারেজিরা করতেছিল যার কারণে এখান থেকে খারেজিরকে ধরে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ওমানস্থ যে সকল প্রবাসী ভাইয়েরা অবস্থান করতেছে ওমানে, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে অফিসিয়াল কাজ এবং ওমান সরকারের যে লিস্ট দিয়েছে যে এই কাজগুলা ওমানি সারা খারেজিরা করতে পারবে না, তো এই টাইপের কাজ যদি আপনাকে আর বা ফোর্স করে তবু আপনারা করবেন না, কারণ ধরলে আপনাকে ধরে নিয়ে যাবে, আর ভাবে কোনো কিছু না। সাগরের ফাড়ে বিভিন্ন জায়গায় আছে আপনার দোকানপাট যারা দিচ্ছেন, সেখানের মধ্যেও কিন্তু অনেক ধরনের সায় সমস্যা করতেছে। পাশাপাশি ওমানে যারা যারা অফিসিয়াল কাজকামের সাথে বিশেষ করে জড়িত আছেন, বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে আছেন, বিভিন্ন মক্তবে আছেন, বিভিন্ন ট্রানজাকশন অফিসে আছেন, বিভিন্ন কি বলে এটাকে দোকানের ম্যানেজার হিসেবে আছেন, বিভিন্ন দোকানের ক্যাশিয়ার হিসেবে আছেন, তাদের জন্য কিন্তু খুবই মানে সতর্ক থাকা উচিত। কারণ হচ্ছে ওমান সরকারের রুলস অনুযায়ী যারা যারা যেই কাজগুলো ওমানিরা করতে পারবে বা ওমানিরা করবে সেই কাজগুলো ওমানিরাই করবে, এখানে খারেজিরা কোনো কাজ করতে পারবে না। তো বিশেষ করে আপনাদের থেকে অনুরোধ হলো লিস্টটা সানা অফিস থেকে জেনে নেবেন বা আমাকে কমেন্ট চেয়ে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে জানাবো, তবু আপনাদেরকে লিস্টটা আমিও পিডিএফ আকারে দিয়ে দিব কমেন্ট সেকশনে বা যেকোনো এক জায়গায়। তো এই লিস্ট অনুযায়ী যে যে কাজগুলো ওমানিদের জন্য আছে এই এই কাজগুলো আপনারা কোনোভাবেই করবেন না, আর বা ফোর্স করলেও করবেন না, দরকার হলে দেশে চলে যাবেন, কারণ আপনাকে জেলে নিবে, তিন মাসের সফর যদি দেশে ফাটাই দিবে, জরিমানা করবে, ফাইন করবে, এটা আপনার জন্য সমস্যা। তো সেক্ষেত্রে ওমানস্থ যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন তারা ওমানিকরণ ওমানাইজেশন করার জন্য চেষ্টা করতেছে, এটা তারা দেশ তারা দেশকে উন্নত করার জন্য, দেশের বেকারত্ব দূর করার জন্য তারা যে কোনো স্টেপ নিলে সেটাকে আমরা সাধুবাদী জানাতে হবে। তবে আমার অনুরোধ হচ্ছে যারা আমার ভিডিও দেখেন ভাই বা যারা আছেন আপনারা অবশ্যই ওমানিদের জন্য বরাদ্দ কাজগুলো আপনারা কখনো করবেন না, ফোর্স করলেও করবেন না, এটাই হচ্ছে আপনাদের জন্য অনুরোধ। আর কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, এটা জানার জন্য সানাদ অফিসে যোগাযোগ করবেন, তো আমাকে বলবেন, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম।